মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সকাল হয়ে গেল, একটা খোঁজও নিল না, কি এত কাজে ব্যস্ত কে জানে। সত্যি কি কাজে ব্যস্ত নাকি আমার থেকে কিছু লুকোচ্ছে? না, চা খাইয়ে বাবুর পেট থেকে সব কথা বের করতে হবে। দরজাটা খুলুন। সুবর্ণবাবু দেখুন, এত রাগ কিন্তু ভালো নয়, দরজাটা খুলুন। আশ্চর্য, সুবর্ণবাবু, সুবর্ণবাবু, এ কি ঘর তো ফাঁকা, কোথায় গেল? যাকে ভাগ্যিস দিদিমণি দেখতে পাননি। ওটা দোকানের চাবি না, দেখি তো। হ্যাঁ, দোকানের যে চাবি, কি লুকোচ্ছেন আমার থেকে? এর মধ্যে লুকোনোর কি আছে? আর সব কথা আপনাকে বলতে হবে নাকি? এই তো এক্ষুনি বললেন, ভাগ্যিস দিদিমণি দেখতে পাইনি। আমি কই? এই জুঁই, আপনি কি ভাবেন বলুন তো? মানে আমি সারাক্ষণ আপনার নামের মালা জপি, মানে কি ভাবেন আপনি? আহ, শান্তি। আর আমার শান্তি, সেটার কথা একবারও ভেবেছেন? দোকানে কি করতে গেছিলেন? পাহারা দিতে, একা একা? যদি কোনো বিপদ হয়ে যেত? আমি কোথায় বললাম আমি দোকানে গেছিলাম পাহারা দিতে? তাহলে গেছিলেনটা কোথায়? আমার তো চিন্তা হয় না কি? এই আমার বিপদ হলে আপনার কি বলুন তো? কি বললেন? বললাম আমার যদি বিপদ হয় তাতে আপনার কিসের এত মাথা ব্যথা? মানেটা কি, আপনি আর আমি আলাদা নাকি? দিদিমণি তো কষ্ট পাচ্ছেন, ইচ্ছে তো করছে জড়িয়ে ধরে বলি না জুঁই আমরা আলাদা নই, কিন্তু ওদিকে ওদিকে দোকানও তো এখন রোজ ভাড়া দিতে হবে। আপনাকে সত্যিটা বললে আপনি তো যেতে দেবেন না, তাই এই ঝগড়াটা এখন টিকিয়ে রাখা ছাড়া আর তো কোনো উপায় নেই। এত কি ভাবছেন আপনি? মুখ ফুটে একবার বলতেও পারছেন না না যে আপনি আর আমি আলাদা নই? কেন বলবো, কেন বলবো? আমার কোনো কথা শোনেন আপনি? যা প্রাণ চায় তাই তো করে, হয়তো মানে নিশ্চয়ই আলাদা ভাবেন তাই করেন। আপনি আপনি আমায় এই চিনলেন? আপনি কাঁদছেন কেন? থাক থাক, এক্ষুনি কি বললেন? আপনি আর আমি এক নই, আলাদা, তাই তো? ঠিক আছে, আমার মুখ আপনাকে আর মুখ দেখতে হবে না, আমি আর আসবো না। সরি চুমি, রিয়েলি ভেরি ভেরি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আপনাকে আপনার দোকান বাঁচানোর জন্যই তো আপনাকে কাঁদাচ্ছি, কাঁদাতে হচ্ছে, রিয়েলি সরি, রিয়েলি সরি। কোনো কিছুই তো তোমার অজানা নেই ঠাকুর, তুমি তো জানো কত বাধা বিপত্তি পেরিয়ে
শুভ্র আর জুই কাছাকাছি এসেছে, তুমি ওদের দেখো, ওদের রক্ষা করো, যেন আর কোনো বিপদ ওদের ছুটে না পারে। দিদি, তুমি বিপদের কথা কেন বলছো দিদি? কিছু হয়েছে গো? আমার ছেলেটা তো আর মানুষ নেই রে ছোট, ওর কথাগুলো শুনলে আজকাল ভয় করে জানিস, জানি না কেন মনটা বড় কু ডাকছে আজ। মা, যে মা আমি দোকানে যাচ্ছি। জুই, যাচ্ছি নয়, আসছি বলতে হয়। আসছি মা, এক মিনিট, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে, সুব্রতর সাথে যাচ্ছে তো? ওনার এখন কত কাজ, সব কথা আমাকে বলার প্রয়োজনও মনে করেন না। কেন জুই, কি হয়েছে? তোদের দুজনের মধ্যে আবার ঝগড়া হয়েছে নাকি? না না মা, তেমন কিছু না। সত্যি তো উনি খুব ব্যস্ত, ওনার তো অনেক কাজ আছে, সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরবে, তা হয় নাকি? তুমি চিন্তা করো না, আমি এখন যাই। হ্যাঁ যে মা, যাচ্ছি। সাবধানে যাস মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।